যেদিন মন খারাপ। আমরা কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, আমাদের দেশের বাড়ি যাচ্ছি, ওখানে আমার পিসির ছেলের বিয়ে আছে সেজন্য। তো জেরির মন খারাপ শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু আমরা ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছি, ব্যাগ প্যাকিং করছি। তো দেখো ব্যাগের উপরেই মাথাটা দিয়ে শুয়ে রয়েছে, সরছে না। তো জিনি তো জেরিকে আদর করছে, তো তবুও জেরি মাথাটা সরাচ্ছে না। জেরি ব্যাগের উপরেই মাথা নিয়ে ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে, মানে ওর মনটা খারাপ রয়েছে। বুঝতেই পারছে যে আমরা ব্যাগ প্যাকিং করছি, মানে আমরা কোথাও বাইরে বেরোবো, কোথাও যাব। তো সত্যি আমরা বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি, 8 দিন 10 দিনের মতন। আমি, মা আর জিনি যাচ্ছি, জেরি বাড়িতেই থাকবে, ওর বাবা থাকবে। উঠে উঠে করো বিড়ি, উঠে যাবি। হ্যাঁ হ্যাঁ।
মানে রোহিত থাকবে বাড়িতে, জেরি বাড়িতেই থাকবে রোহিতের সাথে, ওই জন্য জেরি এবারে যাচ্ছে না। জেরি এর আগে 4 বছরে 4 বার ঘুরে এসেছে, গত 2 বছর যায়নি। তো জিনি এবছর এই প্রথমবার দেশের বাড়ি যাচ্ছে। জেরি জানি না আপাতত যাবে কি না, যদি রোহিতের সময় হয় তাহলে ওকে আমাদের যাওয়ার পরে ওকে বাইকে করে নিয়ে যাবে, আমরা ট্রেনে যাচ্ছি। জিনিরও অনেক মন খারাপ করবে ওখানে গিয়ে, থাকতে পারবে না, সবসময় যেই 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 বলতে থাকবে, যাকেই দেখবে তাকে দেখি যেই যেই করতে থাকবে, আর জেরিও এখানে মুখ ঝুলিয়ে বসে থাকবে। যদি সময় হয় রোহিত নিয়ে যাবে ওকে, আর যদি না হয় তাহলে রোহিত থাকবে ওকে বাড়িতে, রোহিতের কাছেই রেখে যাচ্ছি, রোহিত আর জিনি জেরি থাকবে। এবারে ওকে আর নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ আমরা বাইকে করে যাই যখন তখন ওকে নিয়ে যাই, গাড়িতে করে আমরা তো মানে এবার ট্রেনে যাচ্ছি আর কি, যিনি এবার প্রথমবার যাচ্ছে তো ট্রেনে যাচ্ছি আমরা, আর নালে জেরিকে নিয়ে গেলে আমরা বাইকে করে নিয়ে যাই এখান থেকে, ট্রেনে তো ওকে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য বাইকে করে নিয়ে যাই। আমাদের দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, অনেকটা লং ডিস্টেন্স যদিও বা। মারিস না ও, ওকে, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলাম, ছোট মেয়েটা না প্রচণ্ড বদমাশি করে, মানে জেরি ওপরে উঠে রয়েছে কেন ওপরে আছে, আমিও ওপরে উঠবো তা না হলে জেরিকে নিচে নামাও, এই হচ্ছে জিনির বক্তব্য। আর মা জেরিকে নামতে বলছে, জেরি নামতে পারছে না, নামবে না, আর ওদিকে জিনিও বদমাশি করছে, এবার নামবে খাট থেকে, মানে জেরিরও হয়েছে জ্বালা, একটু খাটে যে উঠে শোবে তারও উপায় নেই, নয় জিনিকে তুলে দিতে হবে তা না হলে জেরিকে নিচে নামাতে হবে, জিনি ওকে ছেড়ে থাকতে পারবে না।